লোকসভা নির্বাচন এবং রাজ্য নির্বাচনের কয়েক মাস আগেই কংগ্রেসের মহারাষ্ট্র ইউনিটে আরো একটি ধাক্কা। আজ সোমবার কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চাভান। শোনা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন অশোক চাভান। মারাঠওয়াড়া অঞ্চলের নান্দেড় জেলার বাসিন্দা অশোক চাভান, তার পিতা প্রয়াত শঙ্কর রাও চাভানও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন। মুম্বাইয়ে আদর্শ হাউজিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে 2010 সালে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান অশোক চাভান। তিনি 2014 থেকে 2019 এর মধ্যে রাজ্য কংগ্রেসের প্রধানও ছিলেন। মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাতলেকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন অশোক চাভান। আজ সকালে অশোক চাভান বিধানসভার স্পিকার রাহুল নাওয়েকরের সঙ্গে দেখা করেন। নিজের এক্স হ্যান্ডেলেও তিনি লিখেছেন, আজ সোমবার 12 ফেব্রুয়ারি 2024, আমি বিধানসভার সদস্য এমএলএ হিসাবে 85 ভোকার বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভার স্পিকার রাহুলজি নারভেকারের কাছে আমার পদত্যাগ পত্র জমা দিচ্ছি। অশোক চাভান কি তাহলে বিজেপিতে যোগ দেবেন? মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস বলেছেন, বিরোধী দলের বেশ কয়েকজন নেতা বিজেপিতে যোগ দিতে চান। অনেক কংগ্রেস নেতাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কারণ তারা তাদের দলে দম বন্ধ বোধ করছেন। দেবেন্দ্র ফড়নবীস বলে, আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা। মহারাষ্ট্র বিজেপির প্রধান চন্দ্রশেখর বাবানকুলে দাবি করেছেন, মহারাষ্ট্র কংগ্রেসে বিরোধ রয়েছে। অশোক চাভান পদত্যাগ করেছেন এবং কংগ্রেসের অভ্যন্তরীণ লড়াই চলছে, কোনো নেতা নেই এবং কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ওবিসি সম্প্রদায়কে গালি দিচ্ছেন, এ কারণেই কেউ তাদের সাথে থাকতে চায় না এবং সেই কারণেই মানুষ চলে যাচ্ছে। হ্যাঁ, কেউ যদি বিজেপিতে যোগ দিতে চান তবে তাদের স্বাগত জানায়। দলীয় সূত্র অনুসারে তিন কংগ্রেস বিধায়ক সুভাষ ধোতে, জিতেশ অন্তরপুরকর এবং অমর রাজারকার অশোক চাভানের নেতৃত্ব অনুসরণ করারই সম্ভাবনা রয়েছে। লোকসভা নির্বাচন এবং রাজ্য নির্বাচনের কয়েক মাস আগেই কংগ্রেসের মহারাষ্ট্র ইউনিটে আরো একটি ধাক্কা। আজ সোমবার কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চাভান। শোনা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন অশোক চাভান। মারাঠওয়াড়া অঞ্চলের নান্দেড় জেলার বাসিন্দা অশোক চাভান, তার পিতা প্রয়াত শঙ্কর রাও চাভানও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন। মুম্বাইয়ে আদর্শ হাউজিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে 2010 সালে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান অশোক চাভান। তিনি 2014 থেকে 2019 এর মধ্যে রাজ্য কংগ্রেসের প্রধানও ছিলেন। মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাতলেকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন অশোক চাভান। আজ সকালে অশোক চাভান বিধানসভার স্পিকার রাহুল নাওয়েকরের সঙ্গে দেখা করেন। নিজের এক্স হ্যান্ডেলেও তিনি লিখেছেন, আজ সোমবার 12 ফেব্রুয়ারি 2024, আমি বিধানসভার সদস্য এমএলএ হিসাবে 85 ভোকার বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভার স্পিকার রাহুলজি নারভেকারের কাছে আমার পদত্যাগ পত্র জমা দিচ্ছি। অশোক চাভান কি তাহলে বিজেপিতে যোগ দেবেন? মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস বলেছেন, বিরোধী দলের বেশ কয়েকজন নেতা বিজেপিতে যোগ দিতে চান। অনেক কংগ্রেস নেতাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কারণ তারা তাদের দলে দম বন্ধ বোধ করছে। দেবেন্দ্র ফড়নবীস বলে, আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা। মহারাষ্ট্র বিজেপির প্রধান চন্দ্রশেখর বাবানকুলে দাবি করেছেন, মহারাষ্ট্র কংগ্রেসে বিরোধ রয়েছে। অশোক চাভান পদত্যাগ করেছেন এবং কংগ্রেসের অভ্যন্তরীণ লড়াই চলছে, কোনো নেতা নেই এবং কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ওবিসি সম্প্রদায়কে গালি দিচ্ছেন, এ কারণেই কেউ তাদের সাথে থাকতে চায় না এবং সেই কারণেই মানুষ চলে যাচ্ছে। হ্যাঁ, কেউ যদি বিজেপিতে যোগ দিতে চান তবে তাদের স্বাগত জানায়। দলীয় সূত্র অনুসারে তিন কংগ্রেস বিধায়ক সুভাষ ধোতে, জিতেশ অন্তরপুরকর এবং অমর রাজারকার অশোক চাভানের নেতৃত্ব অনুসরণ করারই সম্ভাবনা রয়েছে।